জননীয়, জননন্দিত মন্ত্রী মহোদয়, জনাব, জানেন আমি 24 ঘন্টার 14 ঘন্টাই আমি পরিশ্রম করি, দেশের জন্য করি, জনগণের জন্য করি। সবকিছুই সামাল দিতে হয়, একটা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেখানে দুটি বিভাগ আছে, একটা সড়ক আর একটা সেতু, যেখানে পদ্মা সেতু হচ্ছে, যেখানে মেট্রো রেল হচ্ছে, যেখানে ঢাকা চট্টগ্রাম ফোর লেনের মতো রাস্তা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় দল আওয়ামী লীগ জেনারেল সেক্রেটারি হিসাবে আমাকে দেখতে হবে, এবং রুটিন কিছু ওয়ার্ক আছে যেগুলো প্রতিনিয়তই করতে হবে। আমি আজকে এখান থেকে গিয়েই ঢাকায় পার্টি অফিসে বেশ কয়েকটি প্রোগ্রাম আছে, আগামীকাল আবার কবিরহাটে আসব মহিলা সমাবেশে, ফিরে গিয়ে পরশুদিন সকালে যাব মৌলভীবাজার। মৌলভীবাজার মানে আমাদের এদিকের মৌলভীবাজার, সিলেটের মৌলভীবাজার, বৃহত্তর সিলেটের। এসেই যাব আবার কক্সবাজার, ফিরে এসে যাব রাজশাহী, ফিরে এসে যাব রংপুর। এভাবে আমার কাজ, এবং প্রত্যেকটা কাজই আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমি ভালোভাবে করে যাচ্ছি। এই ব্যস্ততার সময়ও আমি ঈদের সময় এলাকায় এসে 5 দিন এখানে ছিলাম, যেটা আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারির পক্ষে সম্ভব নয়, যেটা সড়ক সেতু, যেখানে মেট্রো রেল পদ্মা সেতু হচ্ছে, সেই মন্ত্রীর পক্ষে এতদিন বসে থাকা সম্ভব নয়। তার 1 সপ্তাহ পরে আবার এসে আমি কবিরহাটে একটা বড় অনুষ্ঠান করে গেছি, হাসপাতাল উদ্বোধন, কোম্পানিগঞ্জে মহিলা সমাবেশ আমি করে গেছি। কয়েকদিন পরেই আবার এলাকায় এসেছি রাতের বেলায়, কাউকে না জানিয়ে, নেতারা কে কি করে, এলাকার মানুষ রাত 9টার সময় গতিবিধি কি, আমি বসুয়াট ও কবিরহাট পর্যন্ত দেখে গেছি, অনেকেই জানে না। এতগুলো ছবি কেন আমার দরকার ছিল না? বসুরহাট থেকে যত ছবি এখানে দেখলাম, এই ছবিগুলো করতে অনেক টাকা লেগেছে। এই টাকাটা গরিব মানুষকে দেয়া যায় না, অসুস্থ মানুষকে দেয়া যায় না। আমার ছবি তো দরকার নেই, আল্লাহ আমাকে অনেক বড় করেছে, আমার কি ছবি দেখি আর বড় হতে হবে? টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুনামগঞ্জ থেকে সুন্দরবন, আল্লাহর রহমতে নোয়াখালীর এ কোম্পানিগঞ্জের সন্তান, সকলের কাছে, বাচ্চা শিশু থেকে সবার কাছে পরিচিত, সবাই আল্লাহর রহমতে আমাকে চিনে। আপনাদের দোয়া
এটা বিরাট ভাগ্য একজন রাজনীতিকের জীবনে এই বিলবোর্ড ব্যানারের ছবির কোনো মূল্য নেই, এই ব্যানারের ছবি মুছে যাবে, এই বিলবোর্ডের ছবি নষ্ট হয়ে যাবে। এই গেট আমি ফিরে গেলে আজ রাতের মধ্যেই ভেঙে যাবে। এই যে অসংখ্য ফুল, ফুলের সঙ্গে এক একটা দাবি। আমি তো জানতাম আমি মেধাবীদের বৃত্তি দেব, আমি তো জানতাম আমার শিক্ষক পিতার মতো অসংখ্য শিক্ষক এখানে আসবেন, তাদের সাথে আমি একটু শেয়ার করব। এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আমার ছিল না। তো আমি এটাও বুঝি এই তরুণের ছবি ভেঙে যাবে, এই বিলবোর্ডের ছবি নষ্ট হয়ে যাবে, এই ব্যানারের ছবি মুছে যাবে, এই পোস্টারের ছবি হারিয়ে যাবে। পাথরে লিখো নাম হয়ে যাবে, বাগানের ফুল শুকিয়ে যাবে, হৃদয়ে লিখো নাম রয়ে যাবে। আমি হৃদয়ে নাম লেখাতে চাই, আমার আচরণ দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার কাজ দিয়ে, আমার কর্ম দিয়ে, আমার উন্নয়ন দিয়ে এই এলাকার মানুষের দুর্ভোগ, এর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মানুষকে শান্তিতে থাকতে দিয়ে আমি শান্তি পেতে চাই। একজন রাজনীতিকের জীবনে টাকা পয়সার কোনো দাম নেই, কবরে চলে গেলে টাকা সঙ্গে যাবে না, সম্পদ সঙ্গে যাবে না, যাবে কি, যাবে মানুষের ভালোবাসা, মানুষের দোয়া, আমার নৈতিকতা, আমার চরিত্র, আমার ঈমান, আমার কীর্তি, আমার উন্নয়ন আমার সঙ্গে যাবে, কিছুই যাবে। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসা আছে বড় সম্পদ, আর কিছু আছে বলে আমার জানা নেই। কি আপনারা একমত? তোমরা এক পাশে দাঁড়াও, ওই বাচ্চাদের আমি দেখছি, ওরাও আমাকে দেখছে না, তোমরা এক পাশে দাঁড়াও। ছবির আর দরকার নেই, এনা ফিজেনা অনেক হয়েছে, ছবি অনেক হয়েছে, প্রতিদিন আমার কত ছবি কতবার দেখো, এলাকায় এসছি এখানে ছবির দরকার নেই, সারা দেশেই তো আমার ছবি আছে, প্রতিদিনই দেখা হয় টেলিভিশনে, তো আমার এলাকায় অত ছবি আমার দেখাতে হবে না, একটু পানি দিন। এখন আমি আমার শিক্ষকদেরকে বলতে চাই, আপনারা খুবই সম্মানিত ব্যক্তি, আমি আপনাদের সম্মান করি, বঙ্গবন্ধু আপনাদেরকে স্বীকৃতি দিয়ে গেছে, শেখ হাসিনা শিক্ষকদের দুঃখে ভরা জীবনের অবসানে অনেকগুলো পদক্ষেপ নিয়েছেন, আপনারাও জানেন সামনে আরও কিছু পদক্ষেপ
নেওয়া হবে শিক্ষকরা যাতে তাদের পরিবার পরিজন নিয়ে মোটামুটি একটা সচ্ছল জীবন যাপন করতে পারে সেই ব্যবস্থা করতে শেখ হাসিনা সরকার বদ্ধপরিকর। যে শিক্ষক তার বিবাহযোগ্য মেয়েটিকে টাকার অভাবে বিয়ে দিতে পারে না, নিজের বাচ্চাটাকে পড়াশোনার খরচ দিতে পারে না উচ্চশিক্ষা, সেই শিক্ষক কখনো কোয়ালিটি টিচিং নিশ্চয়তা দেবে না। মনে যার কষ্ট, ঘরে যার দুঃখ, সে কি করে লেখাপড়া করে ভালো শিক্ষা দেবে? হোমওয়ার্ক করতে হলে শিক্ষকের সচ্ছলতা দরকার, সেই সচ্ছলতা বিধান করতে আমি বিচ্ছিন্নভাবে কোনো দাবির কথা বলবো না, সচ্ছলতা বিধানে আমাদের সরকার দৃঢ় প্রতিজ্ঞ। পর্যায়ক্রমে আপনাদের সব সমস্যার সমাধান হবে। একজন শিক্ষক তা তো ঘুষ বাণিজ্য করার সুযোগ নেই, কাজে সে কিভাবে চলবে? সে ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করছি এবং করব। আমাদের এডুকেশনে হাই স্কুল এবং প্রাথমিক শিক্ষা দুজন ভালো মন্ত্রী দায়িত্বে আছে। আমি আশা করি আমিও আজকে আপনারা যে বিষয়গুলো আমার সামনে আনলেন আমি তাদের সঙ্গে বিষয়টি আলাপ করব। ছাত্রদেরকে আমি বলবো শিক্ষকদেরকে সম্মান করবে, শিক্ষকদের তোমরা যদি সম্মান না করো, তুমি যখন শিক্ষক হবে তোমার ছাত্ররা তোমাকে সম্মান করবে। মনে থাকবে, শিক্ষককে যদি তুমি সম্মান না করো, তুমি শিক্ষক হলে তোমাকে ছাত্ররা সম্মান করবে না। আজকে সিনিয়র মুরব্বীরা যারা আছে, তোমরা জুনিয়ররা যদি তাদেরকে সম্মান না করো, চেয়ার ছেড়ে না উঠো, তাদের সামনে সিগারেট খাওয়া এইসব বিষয়গুলো প্র্যাকটিস না করো, তাহলে পরবর্তীতে তোমারও বয়স বাড়বে, তুমি যখন সিনিয়র হবে তোমার জুনিয়ররা তোমাকে সম্মান করবে না। মনে থাকবে, সিনিয়রদের মুরব্বীদের সম্মান দেবে। তুমি যখন মুরব্বী হবে তখন যারা ছোট তারা তোমাকে সম্মান করবে না, যদি তুমি মুরব্বীদেরকে সম্মান না করো। মনে থাকবে, আজ এই এলাকায় আমি কখনো উন্নয়নের প্রশ্নে দলীয় মানসিকতা নিয়ে কখনো প্রবেশ করি না, আমি উন্নয়নের সঙ্গে রাজনীতিকে যুক্ত করি না। আজকে কোম্পানিগঞ্জে 80% বিদ্যুৎ, একজন তো 22 বছর এখানে ক্ষমতা ছিল, মধু সাহেব কত পার্সেন্ট বিদ্যুৎ দিয়েছেন? ওনার বাড়ির পাশেও বিদ্যুৎ ছিল না। আগামী মার্চের মধ্যে আমাদের এলাকা 100% বিদ্যুৎ। এই এলাকা এখন যে রাস্তাঘাট, সেই চর,
এত পাকা রাস্তা বলেন অতীতে কখনো দেখেছেন? সত্য কথা বলবে, আপনার কোনো দল থাকতে পারে, আমি কারো দল করার বিরুদ্ধে নয়, কিন্তু একজনকে জনপ্রতিনিধি করবেন, তিনি আপনার দলের লোক যদি হন, পরীক্ষিত দলের লোক, 22 বছর কোনো উন্নয়ন করেনি, তাহলে দলের খাতিরে আপনি তাকে ভোট দিয়ে এলাকাকে কেন উন্নয়ন বঞ্চিত করবেন? এটা হলো আমার প্রশ্ন। দল আপনি করেন, দল আপনি করেন আপনার দল, কিন্তু উন্নয়ন যে করে ইউনিয়নে হোক, উপজেলায় হোক, জাতীয় সংসদে হোক, তাকে আপনার ভোট দিতে হবে, ঠিক কিনা বলেন? আপনার তো উন্নয়ন দরকার, আপনার বিদ্যুৎ দরকার, আপনার রাস্তা দরকার, আপনার স্কুল কলেজ পাকা করা দরকার। কত স্কুল, কত কলেজ এই এলাকা। আমার ভাই মধু সাহেব বলুন, দেখাইবার মতো তার কোনো কাজ এই এলাকা আছে কি? আমার শত শত কাজ ইনশাল্লাহ আমি করেছি, করেছি এলাকাকে ভালোবাসা। আমি ভোট নিয়ে প্রতিনিধি হয়েছি, সেটার মূল্য দিয়েছি। উনি যদি 22 বছরে 22টা কাজ করতেন, এই এলাকা এখন আর আপনাদের কোনো দাবি থাকত না, ঠিক কিনা বলেন? উনি করেননি বলে আমাকে করতে হয়েছে। সিয়ারামপতে আমি যা করেছি, 2001-এর পর আবার উনি এলেন, 17 বছরের পরীক্ষিত কাজ না করা লোককে আপনারা নির্বাচিত করলেন, উনার লাভ হলো, উনি মন্ত্রী হলেন, আপনারা কি পেলেন? বাড়ির সামনে রাস্তা আমাকে করতে, আমি করছি কি? ও যে মানিকপুরের লোকরা যে কাজ করে প্রতিনিধি করবেন তার, আমি আমার কথা বলব কি? আর দল আপনি দলটা দল কর, দল যদি আপনারা আওয়ামী লীগ পছন্দ না হয় আপনি না করেন, কোনো অসুবিধা নেই, আমি জোরাজোরি করব না যে তুমি আওয়ামী লীগ করতেই হবে। এই যে শিক্ষকরা, তারা নিরপেক্ষ থাকলে আমি খুশি হব। শিক্ষক কোনো দল করার দরকার নেই, সক্রিয় সমর্থন করেন, কিন্তু সক্রিয় কোনো দল আপনারা করবেন না, ঠিক আছে? এটা যেন মনে থাকে। আমি এখানে কোনো রাজনৈতিক নেতা হিসাবে না, আমি এই এলাকার একজন সন্তান হিসাবে, আল্লাহ আমাকে অনেক বড় করেছে, সে বড় জায়গা থেকে আমি নিচের দিকে, আমি আকাশে তাকাই না, আমার দৃষ্টি মাটির দিকে থাকে, আমি আকাশের দিকে তাকাই না, আমার অহংকার আকাশে যায় না, আমার নমনীয়তা, আমার বিনয়, আমার ভদ্রতা আমার দৃষ্টিকে মাটির দিকে রাখে, আমি মাটির দিকে দৃষ্টি রাখি, মানুষের দিকে দৃষ্টি রাখি এবং সেভাবে কাজ করি। এই ক্লোজার 22 বছরে হয়নি, ওই যে ক্লোজার কত মানুষের দুর্ভোগ, মুসাপুরের ক্লোজার, তারপরে সোনাপুর জোরালগঞ্জ রোড এখন কাজ হচ্ছে, শেষ হয়ে গেলে এই এলাকার চেহারা পাল্টে যাবে, অর্ধেক শেষ হয়ে গেছে, যুবকরা কাজ পাবে, ব্যবসা বাণিজ্য, নোয়াখালী থেকে চিটাগাঙের রাস্তা বসুরহাট হয়ে আপনাদেরকে যেতে হবে না, চিটাগাং যাবেন সোজা জোরালগঞ্জে, সোনাপুর থেকে আমাদের কোম্পানিগঞ্জে চরফকিরা দিয়ে উঠে, মুসাপুর দিয়ে উঠে, রামপুর দিয়ে উঠে আপনি চলে যাবেন জোরালগঞ্জ, বসুরহাট ফেরি ঘুরে আপনাদের যেতে হবে, ঠিক আছে? আমি বাদলকে বলব, ক্রস ড্যামের স্বপ্ন আমারও আছে, আমার হাতে আছে 8-10 মাস,
ছয় মাস পরে ইলেকশনের তোড়জোড় শুরু হয়ে যাবে, এই প্রতিশ্রুতি আমি এখন দেব। ইনশাল্লাহ নেক্সট টাইম ক্ষমতা আসলে এই ক্রস ড্যামের প্রক্রিয়া শুরু করব। সেই ওয়াদা করব না যেই ওয়াদা আমি রাখতে পারবো না। মানুষকে ধোকা দিয়ে বোকা বানাতে আমি চাই না, যা বলবো তা করব। বলেছি বিদ্যুৎ শতভাগ আসবে, বলেছি সব রাস্তাঘাট হয়ে যাবে, এর মধ্যে স্কুল কলেজের প্রবলেম সমাধান হয়ে যাবে, কিন্তু ক্রস ড্যাম এ সময়ে প্রক্রিয়া শুরু করাটাই কঠিন। আর আমি সবাইকে বলবো, পেছনে যারা আছেন সব তো আজকাল নেতা, নেতা জ্বালা, নেতা নেতা পাতি নেতা, সিকি নেতা, আদুলি নেতা, বড় নেতা, মাঝারি নেতা, ছোট নেতা, কর্মী এখন নেই। বাংলাদেশ এখন নেতা উৎপাদনে বিরাট কারখানা, শুধু নেতা, শুধু নেতা, নেতার নেতা, কেউ কর্মী হতে চায় না। কাউকে যদি বলি একটা পোস্টার লাগাও, আমি পোস্টার লাগাই নেতা হয়েছি, লিফলেট দিয়ে নেতা হয়েছি, বিতরণ করে রাস্তা, এখনো মন্ত্রী হয়ে মাঝে মাঝে আমিও লিফলেট বিতরণ করি, দেখেন না রাস্তায় বাসের মধ্যে উঠে উঠে লিফলেট বিতরণ করি। হ্যাঁ, আস্তে আস্তে গাড়ি চালা, বেপরোয়া হবেন না, গতি কমা, রাস্তা পারাবার ঠিক মতো করেন, এই লিফলেট আমি বিতরণ করি না, করি। কিন্তু আমাদের এখানে নেতাদের কাউকে বললে না আমি নেতা, নেতা এই কাজ কেমনে করে, নিজে নিজে নেতা হয়ে লাভ নেই, নেতা বাবাবে এরা, এই যে সামনে যারা, তারা যাকে নেতা বলবে সেই নেতা, নিজে নিজে নেতা হয়ে লাভ নেই, ঠিক আছে? হায় রে নেতা, এখানে কতজন আছে? আর সব বিলবোর্ডের সঙ্গে আমি তো বুঝি, আমার ঢাল ব্যবহার করে সবাই নিজের ছবি লেখা, আমি তো লজ্জা পাই। তো আমি একটা কথা বলি, আমার ছবি এটা কমন যতটা সম্ভব, ছবির সঙ্গে আমার কোনো নিকট আত্মীয় ছবি অবশ্যই যেন না দেন, আমাকে ছোট করবেন না। আমার কোনো নিকট আত্মীয়ের ছবি আমার ছবির পাশে যেন আমি না দেখি, তাদেরও পরিচয় আছে, তাদেরও পরে তাদের পরিচয় তারা চলে, পাশাপাশি মনে হয় যেন আমরা আত্মীয় স্বজনকে এই এলাকার লোক লিজ দিয়ে ফেলছে, এটা হবে, এটা আমি চাই। আমার পরে কে নেতা হবে এই এলাকার জনগণ ঠিক করবে। এখন একটা ধারণা আমি দিলাম, এই যে ছবির মধ্যে আমার ভাই, আমার বাইকনা, আমার অমুক ভাই, অমুক ভাই, এইসব দেখলে মানুষ উল্টা বুঝে মনে করে কি রে এটা কি। আবার কোনো কোনো এখানে তো পত্রিকা এখন আর অভাব নেই, কিছু পত্রিকা বেরো এসব কথা দেয়, আমার উত্তরসূরিকে কষ্ট লাগে এগুলো দেখি। যারা যাদের নাম ব্যবহার করে তারাও জানে না, কিন্তু এগুলো দে তো এ অতি উৎসাহী ভক্ত যারা, তাদেরকে আমি এ কাজ থেকে বিরত রেখে আমার পরিবার, আমার বাবা, এ এলাকার সকলের কাছে সম্মানিত ব্যক্তি, তার পরিবারের মর্যাদা কেউ ক্ষুণ্ণ করবে না। আমরা আমাদের যার যার পরিচয় নিয়ে চলি। তো যাক, আমি যারা যেসব প্রতিষ্ঠান আজকে পুরস্কৃত হবে, বৃত্তি পাবে, তাদের অভিনন্দন জানাচ্ছি। আদান আর শিক্ষকরা এসেছেন, আপনারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন সর্বক্ষেত্রে, আমি আশা করি আপনাদের কাছে পজিটিভ নিরপেক্ষতা আশা করি।
শিক্ষাটা জীবনের জন্য, জীবিকার জন্য নয়, এই শিক্ষাটা দিতে হবে। তাহলে শিক্ষাটা হবে খাঁটি শিক্ষা। ছাত্রছাত্রী এবং শিক্ষকদের উদ্দেশ্যে আমার বক্তব্য এখানে শেষ করলাম। সাংবাদিকদের দু একটা প্রশ্ন আছে, সেটা নিয়ে, এটা আপনাদের বিষয় নয়, এটা সাংবাদিকদের উদ্দেশ্যে। তারা একটা বিষয় বলেছে যে বিএনপি বলেছে নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখানো। আপনাদের বোধহয় মনে আছে যে বিএনপি যখন নির্বাচন কমিশনের সাথে সংলাপ করে খুশি খুশি ভাব নিয়ে আনন্দে মাতোয়ারা হয়ে বাইরে এসে সাংবাদিকদের কাছে আশাবাদ ব্যক্ত করেছিলেন, তখন আমি বলেছিলাম বিএনপির খুশি খুশি ভাব, এই খুশির স্রোত, এই স্রোতে কখন যে ভাটা নামবে সেটা অচিরেই জানা যাবে। 10 দিন যেতে না যেতেই 15 অক্টোবর থেকে আজ হচ্ছে 26 অক্টোবর, 10 দিন যেতে না যেতেই বিএনপি এখন হতাশায় ডুবে যাচ্ছে। এখন বলছে নির্বাচন কমিশনের সংলাপ লোক দেখান, তাদের সেই আশাবাদ 10 দিনের মধ্যে কর্পূরের মতো উবে গেছে। এটি হলো বিএনপি, সে রঙিন বেলুন, বেলুনটা এখন চুপসে গেছে। সেই ফানুস আকাশে উড়িয়েছিল সেদিন 10 দিন আগে, সেই ফানুসও কোথায় হারিয়ে গেছে। কাজেই তাদের কোনো কিছুরই নিশ্চয়তা নেই, তারা কখন যে কি বলে সেটার মানে তারা নিজেরাও বোঝে কিনা আমার সন্দেহ। শুধু একটা কথা বলতে চাই, এতদিন চলে গেল আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া, সে 25 আগস্ট থেকে রোহিঙ্গা সংকট, মাঝে মাঝে লোক দেখানো ফটো সেশন করতে আপনারা 2-4 জন গিয়েছেন, কিন্তু আপনাদের দলগতভাবে আন্তরিকতার কোনো প্রকাশ রোহিঙ্গাদের জন্য কেউ অনুভব করেনি। এখন তিনি লন্ডন থেকে এসে রোহিঙ্গাদের কথা ওনার মনে পড়েছে, বিলম্বে হলেও ভালো, বেটার লেট দ্যান নেভার। ঠিক আছে, রোহিঙ্গাদের সহানুভূতি জানাবেন, ত্রাণ দেবেন, ত্রাণ বসে নেই, বাংলাদেশের সব এলাকা থেকে সাধারণ মানুষ যে ত্রাণ দিচ্ছে সেটা আমরা এখনো শেষ করতে পারিনি,
সরকারিতে আর এখনো লাগেনি। আজকে ত্রাণ দেওয়ার নাম করে ঢাকা থেকে বাইরে সড়ক পথে, এ রাস্তা তো জীবনেও করতে পারেননি, ফোর লেনের রাস্তা আমরা করেছি শেখ হাসিনার সরকার। ভালো রাস্তাটা দেখে যান, আমি খুশি হব। নিজেরা পারেননি, চিটাং থেকে কক্সবাজার যাওয়াই যেত না, এমন একটা অবস্থা। ঢাকা চট্টগ্রাম রাস্তার অবস্থা ছিল করুণ। আমাদের ভালো রাস্তা দিয়ে যান, অন্তত অ্যাপ্রিসিয়েট করুন। আপনারা যা পারেননি আমরা তা করেছি। তবে একটা অনুরোধ, এখানে রাজনীতির গন্ধ খুঁজে পাচ্ছি। সড়ক পথে কক্সবাজার, আবার কক্সবাজার থেকে সড়ক পথে ঢাকা, এ প্রোগ্রাম দেখলাম। এটা কেন? রাজনীতির উৎকট গন্ধ খুঁজে পাচ্ছি। দয়া করে রাস্তা দখল করবেন না। সেদিন এয়ারপোর্টে যে তাণ্ডব আপনারা চালিয়েছেন সম্বর্ধনার নামে, লক্ষ লক্ষ মানুষ দুর্ভোগের মধ্যে ছিল সারাদিন সারা রাত। তারপরের দিন কাছে, এটা খুব ইম্পর্টেন্ট সড়ক, এই পথ দিয়ে ত্রাণ যা, ত্রাণ কর্মীরা যা, রাস্তা দখল করে সবার সমাবেশ না করতে আমি বিএনপি চেয়ারপার্সনের কাছে অনুরোধ করছি। মানুষকে কষ্ট দিয়ে রাজনীতি করবেন, এ রাজনীতি কোনো সার্থকতা আছে বলে কারো জানা নেই। সড়ক পথে যাবেন, সড়কে প্লিজ বিশৃঙ্খলা করবেন না, মানুষের ভোগান্তি দুর্ভোগ বাড়াবেন না। এই রাস্তা কোন হিউজ ট্রাফিক, যান আপনি, কোনো আপত্তি নেই, শৃঙ্খলার সঙ্গে যান। রাস্তা দখল করে দয়া করে কোনো সভা সমাবেশ করবেন না। এটা আমার আদেশ নয়, এটা আমার অনুরোধ, বিশেষ অনুরোধ, জনস্বার্থে আমি অনুরোধটি রেখে গেলাম। ধন্যবাদ। জয় বাংলা, জয় বন্ধু।